তোমাকে মেরেই ফেলেছিলে। কি জানো, তোমার প্রাণ তো কথায় কথায় বেরিয়ে আসে। কোথাও যদি জোরে হাওয়াও বয় না, তাতেও তো তুমি ভয় পেয়ে যাও। একটা কথা বলো, এখানে এই ঘরে তোমার সাথে আমাকে ছাড়া আর কে হতে পারে? শুধু তুমি, আমি আর আজকের এই, আজ নয় কাল, আমাদের অ্যানিভার্সারি কাল। আরে জানু, বুঝলাম যে আমাদের অ্যানিভার্সারি কালকে, কিন্তু ভালোবাসা তো আজকেও হতে পারে না দীপেশ। হ্যাঁ, ডোরবেল। লোকজন ভালোবাসার সময়টুকুও দেয় না কেন? কি হলো দীপেশ, তুমি আমাকে এইভাবে কেন দেখছো? আমি তোমার স্ত্রী, কোনো ভূত নই। পরিষ্কার করে বলো তুমি কে। দীপেশ, আমার মনে হচ্ছে তুমি এখন থেকেই পেগ নিতে শুরু করে দিয়েছো। দেখো, তুমি নেশা করাটা ছেড়ে দাও। আমি তোমার স্ত্রী প্রিয়াঙ্কা। কি হয়েছে তোমার? আরে আরে, তুমি তুমি বাইরে কি করে যেতে পারো? তুমি তো আমার সাথে এখানে ভেতরে বসেছিলে। দীপেশ, রুমের ইন্টারকম খারাপ হয়ে গেছিল, সেই জন্য তুমি যখন চান করতে বাথরুমে গেছিলে, আমি এক দু মিনিটের জন্য রিসেপশনে গেছিলাম কমপ্লেন করতে। না না, এমনটা হতে পারে না। যদি তুমি কমপ্লেন করবে বলে নিচে গেলে, তাহলে যে আমার সাথে বসেছিল সে কে? কে আছে এখানে? কে ছিল এখানে? তুমি তুমি তো ছিলে, তুমি তো এখানে আমার সাথে বসেছিলে আর কথা বলছিলে আমার সাথে। দীপেশ, তুমি আমাকে খুব ভালোবাসো না, এই জন্য সব জায়গায় তুমি আমাকেই দেখতে পাও। আমিও তোমাকে খুব ভালোবাসি। এখন একটা কাজ করো, তাড়াতাড়ি রেডি হয়ে নাও। আমরা ডিনার করতে নিচে যাব, শুনেছি হোটেলের রেস্টুরেন্ট রানীক্ষেতের সবচেয়ে ভালো রেস্টুরেন্ট, এই জন্য তাড়াতাড়ি রেডি হয়ে যাও, আমি এক্ষুনি আসছি। কি হয়েছে দীপেশ, তুমি এত কি চিন্তা করছো? প্রিয়াঙ্কা, আমি জানি তুমি আমার কথা বিশ্বাস করবে না, বাট আই সোয়ার, ঘরের মধ্যে তুমিই ছিলে আমার সঙ্গে, কিন্তু তুমি তো বিশ্বাসই করবে না। এবার কি হলো? ওই যেটা সবসময় হয়, আমি সেলফোনটা রুমে ভুলে এসেছি, তুমি এখানেই দাঁড়ো, আমি এক্ষুনি আসছি। যাও, হয়তো প্রিয়াঙ্কা ঠিকই বলছে, আমারই কোনো ভুল হয়েছে, আমিও না যা তা ভাবি। আরে এই লাইট চলে, আরে ভাই এখানে কেউ আছে? লাইট চলে গেছে। হ্যালো, আরে কোনো ওয়েটার আছে কি? কে ওখানে? আরে কে কে ওখানে? দীপেশ, দীপেশ কি হয়েছে? তুমি এভাবে চেঁচাচ্ছ কেন? আর আর তুমি এত ঘামছো কেন? প্রিয়াঙ্কা, আমি এখন এখানে একজন ভয়ানক মহিলাকে দেখেছি এখানে। দীপেশ, এখানে কেউ নেই, কি হয়েছে তোমার? প্রিয়াঙ্কা, আমি সত্যি কথা বলছি, একজন ভয়ানক মহিলা এখানে দাঁড়িয়েছিল। কোথায় দীপেশ? এখানে কোনো মহিলা নেই। প্রিয়াঙ্কা, বিশ্বাস করো আর না করো, এই হোটেলে নিশ্চয়ই কোনো গড়বড় আছে, আমরা এখানে আর এক মিনিটও থাকবো না। দীপেশ, যদি তুমি হাওয়াতে কোনো মহিলাকে দেখতে পাও, তাহলে কি আমরা এই হোটেলটা ছেড়ে চলে যাব? দেখো, যদি এখানে সত্যি কোনো মহিলা থাকতো, তাহলে আমিও দেখতে পেতাম। আমার সাথে কিচ্ছু যায় আসে না। তুমি তুমি বুঝতে পারছো না কেন? আমি তো দেখতে পাচ্ছি না, আর আমরা এই হোটেলে ব্যাস একটা মিনিটও থাকবো না, আর এই বিষয়ে কোনো তর্ক হবে না। তুমি ওপরে যাওয়ার জিনিসপত্র গুছিয়ে নাও, আমি গিয়ে বিল পে করে দিচ্ছি, যাও। দীপেশ, আমি তোমাকে আগেই বলেছি যে এই শহরে আজ রাতে কোনো ঘর পাওয়া যাবে না,
আগের বছরও এরকমই করেছিলে, অ্যানিভার্সারির দিনে এত লেট এসেছিলে যে অ্যানিভার্সারির দিনটাই চলে গেছিল। প্রিয়াঙ্কা, এক্সকিউজ মি, আপনারও অ্যানিভার্সারি? হ্যাঁ, আপনারও অ্যানিভার্সারি আগে। হ্যাঁ, কংগ্রাটস। থ্যাংক ইউ। হাই, আই এম নেনা, আর ইনি আমার স্বামী। অ্যান্ড আই এম অজিত, বাই দ্য ওয়ে আই এম প্রিয়াঙ্কা অ্যান্ড দিস ইজ মাই হাজব্যান্ড দীপেশ। হ্যালো। হ্যালো। তাহলে আপনাদের বিয়ের কত বছর হলো? দু বছর। ও, আমাদেরও। আরে, এটা তো দারুণ কাকতালীয় ব্যাপার। হোয়াই ডোন্ট ইউ গাইজ জয়েন আস? আমি চেয়ারে আছি। ইয়েস, বসুন প্লিজ। থ্যাংকস। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ব্যাপারটা অদ্ভুত কিন্তু ভালো লাগলো। আচ্ছা, আপনারা থাকছেন কোথায়? পাশেই একটা কটেজ আছে, রোজউড কটেজ, আমরা ওখানেই উঠেছি। ওকে। আচ্ছা, আপনারা কোথায় উঠেছেন? আপাতত আমরা এই মুহূর্তে অনাথ। মানে? মানে আমরা যে হোটেলে উঠেছিলাম ওটা কোনো কারণে আমাদের ভালো লাগেনি, আর তাই আমরা অন্য জায়গায় ঘর খুঁজছি। তো আপনারা আমাদের সাথে আসছেন না কেন? একদম, কেননা আমাদের কটেজে একটা ঘর খালি পড়ে আছে, আপনারা চাইলে ওখানে এসে থাকতে পারেন। অজিত, প্লিজ একটু স্লো চালাও না। তুমি ঠিক আছো তো দীপেশ? হ্যাঁ হ্যাঁ, আমি 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 ঠিক আছি পুরোপুরি, চিন্তার কোনো কারণ নেই। আমি আমি কিছু ভাবছিলাম, সরি সরি অজিত, তুমি প্লিজ গাড়ি চালাও, কিন্তু একটু ধীরে চালাবে। কি হলো? আরে, পেছনে ওই মানুষটা সাহায্য চাইছে, তুমি দেখতে পাচ্ছ নাকি? কোন লোকটা? ওই পেছনে। হোয়াট ইজ দিস দীপেশ, এখানে তো কেউ নেই, তোমার তোমার মাথা খারাপ হয়ে যায়নি তো? অজিত, আমাকে বিশ্বাস করো, আমি ওই লোকটাকে এখানেই দেখেছিলাম, ও সাহায্য চাইছিল। রিল্যাক্স দীপেশ, দেখো এখানে কেউ নেই। অজিত, আই এম রিয়েলি সরি, চলো যাই। এই কটেজ? হ্যাঁ, আমরা এই কটেজেই উঠেছি। কাম অন নেনা। এটা কেমন জায়গা? আমাদের কি এখানেই থাকতে হবে? কাম অন দীপেশ, তোমার তো সব কিছুতে কিছু না কিছু প্রবলেম থাকে। প্রিয়াঙ্কা, আমার কোনো প্রবলেম নেই, আমি আমি বলছিলাম এই কটেজটা কত 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 সুন্দর না? আর এখানে তোমার কি কম লাগছে? কম কম তো প্রিয়াঙ্কা, আমরা কি আবার মুম্বাইতে ফিরে যেতে পারি না?
দীপেশ, কি হলো? তুমি ঠিক আছো তো? আমি আমি প্রিয়াঙ্কা। তুমি এইভাবে কেন চেঁচালে? প্রিয়াঙ্কা, আমি 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 ঠিক আছি, কিছুই হয়নি আমার, আমি ঠিক আছি। তুমি ঠিক আছো তো? ভেতরে চলো, ওরা আমাদের জন্য অপেক্ষা করছে, চলো। ভেতরে? প্রিয়াঙ্কা, তুমি একটা কাজ করো না, তো তুমি ভেতরে চলো, আমি আসছি, সব সব জিনিসপত্র নিয়ে আসছি আমি। কে তুমি? সামনে আসছো না কেন? সন্ধু, তুমি? হ্যাঁ সন্ধু, চেনা গেল স্যার। তুমি এখানে কি করছো? মাল খুব ভারী হয়ে গেছে, ওটাতে সাহায্য করব। দীপেশ, অনেক রাত হয়ে গেছে, এখন শুয়ে পড়ো, আমিও শুয়ে পড়ছি। আর হ্যাঁ, লাইটের সুইচ অফ করে দিও। ওকে দীপেশ, তুমি শুনছো তো? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, তুমি শুয়ে পড়ো, আমি লাইটস অফ করে দেব। বুঝতে পারছি না এটা পসিবল কি করে হচ্ছে। সন্ধু এখানে? ওর তো কবেই শহর ছেড়ে বাইরে কোথাও চলে যাওয়ার কথা, তাহলে ও ফিরে এসেছে কেন? আমাকেই কিছু করতে হবে। কি হলো দীপেশ? প্রিয়াঙ্কা, আমি 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 করি ওই লোকটাকে দেখলাম জানলার বাইরে ওখানে। কেমন লোক? প্রিয়াঙ্কা ওখানে যেও না। দীপেশ, আমি নিজের চোখে দেখেছি, ওখানে কেউ নেই। দেখো, তুমি জবে থেকে এসেছো ঠিক করে শোনি, এটা তোমার মনের ভুল হবে, আর কিছু না। প্রিয়াঙ্কা, এটা আমার মনের ভুল নয়, আমি নিজে চোখে ওই লোকটাকে দেখেছি জানলার বাইরে। দীপেশ রিল্যাক্স প্লিজ, আমি তোমার সামনে ওখানে দেখলাম, ওখানে কেউ নেই, তুমি আরাম করো, চলো। আরে নিশ্চয়ই পালিয়ে গেছে ও, কিন্তু আমি আমি ওকে ছাড়বই না, আমি আমি ওকে খুঁজেই ছাড়বো। চলো, তুমি আরাম করবে। আরে আমি করতে চাই না আরাম, তুমি চাইলে তুমি কি আরাম করতে পারো, কিন্তু আমি আমি এই লোকটাকে ছাড়বো না, খুঁজেই ছাড়বো। বলা ওটো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, কি হয়েছে স্যার, এত রাতে জেগে আছেন, কিছু চাই স্যার? প্রথমে আগে এটা বলো, তুমি ছাড়া এখানে আর কে কাজ করে? না স্যার, এই কটেজটা শহর থেকে এত দূরে যে একে দেখাশোনার জন্য আমিও অনেক কষ্টে রাজি হয়েছি। কি যাতা বকছো ভোলা, কেউ তো আছে এখানে তোমাকে ছাড়া? কোনো কোনো ওয়াচম্যান, কোনো কোনো রান্না করার লোক? আগে না,
এখানে শুধু আমি আছি একা। ভোলা, মনে করার চেষ্টা করো। হ্যাঁ, লম্বা চওড়া, ভয়ানক দেখতে, ওর একটা দাঁত সোনার, দেখেছো এমন কোনো লোককে? কি বলছেন স্যার, আপনি তো ভয় দেখাচ্ছেন স্যার। আরে ভয় পাওয়ার ব্যাপার নেই, একটু মাথাটা খাটিয়ে ভাবো, এমন কোনো লোককে দেখেছো বা তার ব্যাপারে কিছু শুনেছো? না স্যার, আমি না এরকম কোনো লোক দেখেছি আর না এরকম লোকের কথা শুনেছি। তাহলে সন্ধু এখানে কি করে এলো? আর আমি এই শহরে আবার ফিরে এসেছি এটাও জানলো কি করে? আমাকে জানতেই হবে। শেষবার যখন আমি ওর সাথে দেখা করেছিলাম তখন ও হোটেল হিলটাউনে কাজ করত, ওখানেই যেতে হবে। পরিবেশটা তাই না? শুধু ভালোই নয়, বরং খুবই রোম্যান্টিক পরিবেশ। আর এই রোম্যান্টিক পরিবেশে আমার প্রেম উপচে বেরিয়ে আসছে। আচ্ছা, আরে দীপেশ, কি হয়েছে তোর? তুই এরকম মাথা নিচু করে দাঁড়িয়ে আছিস কেন? ভাই, আজ এত বড় দিন, আমাদের চারজনের বিয়ের বর্ষপূর্তি আজ, কিন্তু এমনভাবে দাঁড়িয়ে আছিস যেন কেউ মারা গেছে। দীপেশ, কি হলো? ও এইমাত্র বলল যে এখানে কেউ কেউ মারা গেছে। কাম অন, এরা তো মজা করছে। হ্যাঁ, এখানে কে মারা গেছে? আচ্ছা চলো না, এখন না হলে এই সুন্দর মুহূর্তটা আমাদের হাতছাড়া হয়ে যাবে। কাম অন প্রিয়াঙ্কা। নানা, আজ আমাদের বিয়ের 2 বছর পূর্ণ হলো, কিন্তু এমন মনে হচ্ছে যেন কালকেরই কথা। দীপেশ, তুমি ঠিক আছো তো? নাকি এখনো তুমি কোনো লোককে দেখতে পাচ্ছ? হিলভিউ হোটেল, এটা তো সেই হোটেল। গাড়ি থামাও অজিত, গাড়ি থামাও। এখানে এবার এটা কোন জায়গা ঘোরার? ঘোরার জায়গা নয়, আমি এখানে কারোর সাথে দেখা করতে চাই। এখানে তো তালা দেওয়া। এখানেও তালা। এবার সন্ধুর খোঁজ পাবো কি করে? এ দাদা, তুমি কে গো? আর এখানে কি করছো? দেখতে পাচ্ছ না হোটেল বন্ধ? হ্যাঁ দেখো, আমি একজনকে খুঁজতে খুঁজতে এখানে এসে গেছি। তুমি কে? আরে আমি এখানে কেয়ারটেকার। ওই দেখো, আমি একটা লোককে খুঁজছি, ওর নাম হলো সন্ধু। কিছু বলতে পারো কি ওর ব্যাপারে? সন্ধু? আরে এতে মনে করার কি আছে? আরে আমি জানি তো সন্ধুকে। আরে সন্ধু এই হোটেলেই কাজ করতো, কিন্তু সন্ধু এই হোটেলের কাজ ছেড়েছে প্রায় 1.5 বছর হয়ে গেল। 1.5 বছর? হ্যাঁ। দেখো, তুমি কি ওর ঠিকানাটা জানো? আমার ওর সঙ্গে দেখা করার খুব দরকার। প্রিয়াঙ্কা, এখানে দীপেশের কোনো ক্লায়েন্ট আদৌ থাকে নাকি তোমাকে বোকা বানিয়ে চলে গেল? তার মানে? মানে এটা যে দীপেশের কোনো গার্লফ্রেন্ডের ব্যাপার নেই তো? হ্যাঁ, এখন তুমি তো ওর উপর চোখ বন্ধ করে ভরসা করো। এখন এটা তো জরুরি নয় যে ওর জীবনের সমস্ত কথা তোমাকে বলে। সরি গাইজ, আমি দেরি করে ফেলেছি। কোথায় ছিলে তুমি? চলো বলছি। আরে ছাড়ো না প্রিয়াঙ্কা, কি তুমি ওর পেছনে উঠে পড়ে লেগেছো? তুমি তো এমনভাবে বলছো যেন বেচারা কাউকে খুন করেছে। Thank you.
Wow, it's wonderful. কত সুন্দর জায়গাটা না? হ্যাঁ, কিন্তু তোমার থেকে বেশি নয়। চলো তোমার একটা ফটো তুলি। Come, stand here. Yes. প্রিয়াঙ্কা, বেশ দারুণ লাগছে না এখানে এসে? হ্যাঁ, সত্যিই ভালো। আচ্ছা, তুমি ওটা দেখেছো? ওই দেখো, গ্রিন ভ্যালি। মাই গড, কত সুন্দর না? হ্যাঁ, সত্যি সুন্দর। দাঁড়াও, ঝাঁপ মেরো না। তুমি পাগল হয়ে গেছো না? তোমার মাথা খারাপ? এখান থেকে পড়ে গেলে কি হতো? হ্যাঁ, আমাকে আমার ভুল স্বীকার করে নেওয়া উচিত ছিল। এবার আমারও সেই হাল হবে যেমন আমি ওই দুজনকে করেছিলাম। দীপেশ, দীপেশ, তোমার কি হয়েছে? যদি তোমার কিছু হয়ে যেত। এখান থেকে চলো প্রিয়াঙ্কা। দীপেশ, কি হয়েছে তোমার? চলো এখান থেকে, চলো। দীপেশ, দীপেশ, কি ব্যাপার? তুমি কি ভাবছো এত? দীপেশ, আমি তোমার সাথে কথা বলছি, বলো কি প্রবলেম হয়েছে? আমি তো তোমার স্ত্রী, আমার থেকে লুকিয়ে কি লাভ? ঠিক আছে, তোমার ইচ্ছে, যদি ইচ্ছা হয় তাহলে বলো, না হলে কি হয়েছে? কোথায় যাচ্ছ? আমি ওই আমি আমি একজনের সাথে দেখা করতে যাচ্ছি। দীপেশ, তুমি আমার সাথে 2 মিনিটও বসনি, আর তুমি তোমার স্ত্রীকে ছেড়ে অন্য কোথাও যাচ্ছ। কোথাও তোমার অন্য কোনো মহিলার? শাট আপ প্রিয়াঙ্কা। এক তো আমি এত চিন্তিত, তার উপর তুমি উল্টো পাল্টা কথা বলে আমার চিন্তাকে আরো বাড়াচ্ছ। তাহলে তোমার প্রবলেমটা বলছো না কেন? হতে পারে তোমার প্রবলেমের কথা শুনে আমি তোমাকে হেল্প করে দিলাম। বলো দীপেশ। ওকে প্রিয়াঙ্কা, আমি আমি তোমার থেকে একটা বড় রহস্যের ব্যাপার লুকিয়ে রেখেছি। কি? বলো দীপেশ। আগের বছর আমাদের অ্যানিভার্সারির দিন আমি এই এলাকা দিয়েই যাচ্ছিলাম, আর তখন হঠাৎ করে আমার গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে যায়। অ্যাক্সিডেন্ট? আর ওই অ্যাক্সিডেন্টে সামনের গাড়িতে বসে থাকা দুজনেরই সেই মুহূর্তেই মৃত্যু হয়ে যায়। আর তখন সান্ধু নামের একজন লোক ওই ডেড বডিগুলোকে লুকাতে আমাকে সাহায্য করেছিল। তোমার এত বড় কথা আমার থেকে লুকানো উচিত হয়নি দীপেশ। আমি জানি প্রিয়াঙ্কা, আমি খুব বড় ভুল করে ফেলেছি, আর আজকে যখন আমার সেই ভুলের অনুতাপ হচ্ছে, তখন সান্ধু নামের এই লোকটা বারবার এসে আমাকে বিরক্ত করছে। আমি তো বুঝতেই পারছি না ও আসলে কি চায়। আমি 2 লাখ টাকা দিয়েছিলাম এই কাজের জন্য ওকে,
হতে পারে যে ওর আরও টাকার দরকার। এই ধরনের লোকেদের ভরসা করা ঠিক নয়, এরা অন্য লোকেদের অসহায়তার সুযোগ নিয়ে থাকে। আমাদের ওর উপর ভরসা করা উচিত নয়। যাই হোক, এই জিনিস আর বরদাস্ত করা যায় না। আমাকে একবার ওর সামনাসামনি বসে কথা তো বলতেই হবে। ঠিক আছে, আমিও তোমার সাথে যাব। শুনুন, কি চাই তোমাদের? আসলে এটা কি সন্ধুর বাড়ি? হ্যাঁ, সন্ধুরই ঘর এটা। আর আপনি? আমি কুলবন্ত, ওর বাবা হই আমি। আগে আমরা কি সন্ধুর সাথে দেখা করতে পারি? লজ্জা করে না তোমাদের এক বৃদ্ধের সঙ্গে এইরকম বাজে ইয়ারকি করতে? তার মানে? সন্ধু মারা গেছে, পুরো ছ মাস হয়ে গেল। ছ মাস যেই মানুষটা এই পৃথিবীতে বেঁচেই নেই তার সঙ্গে তোমরা কিভাবে দেখা করবে? সন্ধুর মৃত্যু হয়ে গেছে, কিন্তু কবে কিভাবে? এক রাত্রে ও কোনো জায়গা থেকে 2,00,000 টাকা নিয়ে এসেছিল, আর তারপরও 2 দিনও সুখে থাকতে পারেনি, সব সময় দুশ্চিন্তায় থাকতো। আর তারপর আমাদের বাড়ির বাইরে ওর ওর চলে ভেসে ওঠা লাশ। মনে হচ্ছিল যে কেউ জলে ডুবিয়ে আমার বাচ্চাটাকে মেরে ফেলেছে। দীপেশ, সন্ধু মারা গেছে, এটা কি করে হতে পারে? যদি সন্ধু মারাই যায় তো তাহলে ও কে ছিল যে এসে আমার কটেজে দেখা করেছিল? দীপেশ, হতে পারে এটা তোমার কোনো ভ্রম। না প্রিয়াঙ্কা, আমার কোনো ভ্রম হয়নি। আমি খুব ভালো করে জানি যার সাথে আমার কটেজে দেখা হয়েছিল ওটা সন্ধুই। কিন্তু যদি সন্ধু মারাই যায় তো চলো এখান থেকে, তাড়াতাড়ি চলো। এই এখানে এত অন্ধকার কেন? হতে পারে ওরা শুয়ে পড়েছে। এটা তো খুবই ভালো কথা প্রিয়াঙ্কা। একটা কাজ করা যাক, সবাই জেগে যাওয়ার আগে আমরা গিয়ে এখান থেকে আমাদের জিনিসপত্র প্যাকিং করি আর বেরিয়ে পড়ি। চলো। সারপ্রাইজ! ভাই, এত অবাক হয়ে দেখার কি আছে? আজ আমাদেরও অ্যানিভার্সারি, আর তাই কেক কাটার জন্য আমরা দুজন তোমাদের দুজনের জন্য অপেক্ষা করছিলাম। থ্যাঙ্কস। আসলে আমরা দুজন বাইরে কিছুক্ষণের জন্য পায়চারি করতে গেছিলাম। তাছাড়া কেকটা খুব ভালো। তাহলে চলো না এই সুন্দর কেকটাকে কেটে ফেলা হোক। কাম অন প্রিয়াঙ্কা, আই এম নট ফিলিং আপ টু ইট। একটা কাজ করুন, আপনারা গিয়ে কেকটা কাটুন, আমি পরে আসছি। দীপেশ, কেক কাটার জন্য মজুরদের মতো খাটতে হয় না, আগে কেকটা কেটে নে, তারপর চাইলে ঘরে চলে যা। কাম প্রিয়াঙ্কা। দীপেশ, চলো না প্রথমে কেকটা কেটে নিই, তারপর আমিও তোমার সাথে যাব। হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি। থ্যাঙ্ক ইউ। দীপেশ, কি হলো দীপেশ? আমি ঠিক আছি, কিছু হয়নি আমার। আমরা যাবো এবার এখান থেকে, চলো প্রিয়াঙ্কা। কিন্তু কি হলো দীপেশ, হঠাৎ মুম্বাই যাওয়ার কথা? না, অ্যাকচুয়ালি দীপেশের একটা ইম্পর্টেন্ট মিটিং এসেছে আর তাই যেতে হবে। তুই যাই করিস না কেন, তুই সকালের আগে এখান থেকে বেরোতে পারবি। আমার কিচ্ছু যায় আসে না, যে কোনো অ্যাক্সিডেন্ট হোক, যদি আমার মুম্বাই এক্ষুনি যেতে হয় তো এক্ষুনি যাবো। চলো প্রিয়াঙ্কা। এই এই লাইট কেন চলে গেল? দীপেশ, ভয় পাওয়ার কিছু হয়নি, ছোট শহর এটা, মাঝে মাঝেই পাওয়ার কাট হয়, নর্মাল লোড শেডিং। আমার কিচ্ছু যায় আসে না, আমি মুম্বাই এক্ষুনি যাব। আরে লাইট আসা অব্দি তো অপেক্ষা করো। চলো একটা কাজ করা যাক, যতক্ষণ লাইটটা না আসছে আমরা প্ল্যানচেট খেলি। মানে তুমি আত্মাদের ডাকবে? হ্যাঁ, এটাতে ভয় পাওয়ার কি আছে ভাই? টাইম পাস করার জন্য কিছু না কিছু তো করতে হবে, তো এটাই বা নয় কেন? চলো তাহলে যাওয়া যাক। হ্যাঁ,
বেশি কথা না বলে কি প্রিয়াঙ্কা শুরু করা যাক। না না, এই সবকিছু তো আমার খুব ভয় করে। কাম অন দীপেশ, যদি তুমি এইভাবেই ভয় পাও না তো তোমার বাকি জীবনটাও নষ্ট হয়ে যাবে। বি আ ব্রেভ ম্যান। চলো না না, টেবিল লাগানো আমাকে সাহায্য করো, এসো। এখন আমাদের সাথে দুটো আত্মা আছে। দুটো আত্মা? জিজ্ঞেস করো, যা প্রশ্ন আছে তাড়াতাড়ি জিজ্ঞেস করো। না, আমার খুব ভয় করছে, তুমি জিজ্ঞেস করো। প্রিয়াঙ্কা কাম অন, তাড়াতাড়ি জিজ্ঞেস করো। ইনি আমার স্বামী দীপেশ, উনি কতদিন বাঁচবেন? ষোলোই জানুয়ারি 2007? তার মানে আজ? না, এটা হতে পারে না। এসব উল্টোপাল্টা কথা, আমি মানি না এসব কথাকে। কিন্তু কেন হবে ওনার মৃত্যু? কেন? সেন, তার মানে পাপ, তার মানে দীপেশের মৃত্যু ওর কোনো পাপের শাস্তি। কি করে হবে ওনার মৃত্যু? কি যাতা কথা, কিচ্ছু হবে না আমার। চিন্তা করো না প্রিয়াঙ্কা, আমার কিচ্ছু হবে না। আমি আমি কোনো পাপ করিনি, আমি সত্যি বলছি প্রিয়াঙ্কা। তোমরা দুজনেও কান খুলে শুনে নাও, আমি এমন কিচ্ছু করিনি। প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কা দীপেশ, আসল ব্যাপারটা কি? তুমি কখনো কি কারোর উপর কোনো অন্যায় করেছিলে? আমার মনে হয় কোনো ব্যাপার নিশ্চয়ই আছে, না হলে প্রিয়াঙ্কা হঠাৎ এরকম রেগে গিয়ে বাইরে চলে গেল। আমি দেখে আসছি। কাম অন দীপেশ, দীপেশ তুই আমাকে বলতে পারিস যে কখনো তুই কারোর উপর কোনো অন্যায় করেছিস? Come on, Dipesh, tell me. Dipesh, speak up. What? আজ থেকে এক বছর আগে আমি একটা কার অ্যাক্সিডেন্ট করেছিলাম। সেই ঘটনায় দুটো মানুষের প্রাণ যায়। ভুল আমার ছিল, নিজের প্রাণ বাঁচানোর জন্য আমি ওই দুজনার জীবন নিয়ে নিয়েছিলাম। আর আমি এত বেশি মদ খেয়েছিলাম যে আমি কিছু ভাবতেই পারছিলাম না। নেশার কারণে যা মাথায় আসছিল তাই করে দিয়েছিলাম। আর আজ এখন এক বছর পরে এই সব কথা প্রিয়াঙ্কাও জেনে গেছে। তুই একদম ভাবিস না, প্রিয়াঙ্কা সব কিছু ধীরে ধীরে ভুলে যাবে। চল প্ল্যানচেটটা আমরা শেষ করি, কেননা আমি শুনেছি যে ডেকে আনা আত্মারা মানুষের পিছু ছাড়ে না। না না, আমি আত্মাদের কথাকে সত্যি মনে করি না। ঠিক আছে ঠিক আছে, তুই বিশ্বাস করিস না, কিন্তু আমার জন্য প্লিজ একবার এই খেলাটাকে পুরো করি। ঠিক আছে ঠিক আছে, তুই প্রশ্ন কর। তোমরা দুজনে কে?
তুমি দেখলে? এ কি বলছে? এর মধ্যে তো তোমার আর নয়নার নাম লেখা, এইটা কি করে সত্যি হতে পারে? তো এতে অত ঘাবড়ানোর কি আছে? সত্যি তো বলছে, আমরা দুজন মানে কে তুমি? অনেকদিন হয়ে গেল না, পুরো এক বছর। 16 জানুয়ারি 2006, রোজউড কটেজ, রাত ঠিক 8টা। তুই তো আমার মুখটাও দেখিসনি, তুই তোর গাড়ির নিচে আমাকে পিষে দেওয়ার পর। আর বেচারা সন্ধু, ও আমাকে চিনতে পারেনি। এর মানে তুমি তুমি আমাকে আর প্রিয়াঙ্কাকে জেলে শুনে এখানে নিয়ে এসছো, আর আর সন্ধুকেও মেরে আমাদের পেছনে লাগিয়ে দিয়েছো? একদম ঠিক চিনেছিস তুই। আজ তুই এখানে এসেছিস ঠিক এক বছর পরে, আর এখানে আমি তোকে নিয়ে এসেছি যাতে তুই তোর দোষ স্বীকার করতে পারিস। কি চাও তুমি? তোর মৃত্যু, সেটাই যেটা তুই করেছিলি আমার সাথে, আমি করতে চাই তোর সাথে। প্রিয়াঙ্কা কোথায়? ওখানেই, যেখানে তুই ছিলি আজ থেকে ঠিক এক বছর আগে। যদি তুই ওকে বাঁচাতে চাস তো যা, গিয়ে বাঁচা। প্রিয়াঙ্কা! না তুই ওকে বাঁচাতে পারবি না নিজেকে। প্রিয়াঙ্কা! প্রিয়াঙ্কা! দীপেশ! প্রিয়াঙ্কা তুমি ঠিক আছো তো? দীপেশ আমি এখানে কি করে এলাম? এসব আজিদা নয়নার জন্য হয়েছে, চলো এখান থেকে। তোমার কর্মের সাজা তোমার স্ত্রীকে ভোগ করতে হবে। না না, দেখো কি কি চাও তোমরা, তোমরা দুজন কি চাও? দীপেশ সত্যি বলো। বল দীপেশ। এরাই সেই অজিতা নয়না যাদের আমার গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয়েছিল, কিন্তু আমি এদের দুজনকে চিনতে পারিনি। আমরা বাঁচতে পারতাম যদি তুই চাইতিস তো। তুই চাইলে আমাদের হসপিটাল নিয়ে যেতিস, কিন্তু তুই এরকম করিসনি। সন্ধুর সাথে মিলে তুই আমাদের এই কটেজে ফেলে দিয়েছিস। সন্ধুকে তো ওর কর্মের শাস্তি আমরা অনেক আগেই দিয়ে দিয়েছি, আর আজ তোর পালা। আমি তোমার সামনে হাত জোড় করছি, আমি মানছি আমি খুব বড় ভুল করে ফেলেছি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ। অনেক দেরি করে ফেলেছো দীপেশ, এবার তো তোমাকে মরতেই হবে, এবার তো মরতেই হবে। না, এটা হতে পারে না। যখন তুই বাঁচবি না তো তুই নিজের স্বামীকে কি করে বাঁচাবি? তোর স্বামীর কর্মের শাস্তি তোকেও পেতে হবে। তুইও মরবি। আমরা একই জায়গা থেকে এসেছি, আমাদের বিয়ে একই বছরে হয়েছে, আর আমাদের বিবাহবার্ষিকী ওটাও একই দিনে পড়ে। এখন আরো একটা জিনিস একই দিনে হবে আমাদের ডেথ অ্যানিভার্সারি, ওটাও একই দিনে হবে 16 জানুয়ারি। চলো প্রিয়াঙ্কা চলো। আহ
সান্ধু। কি ব্যাপার দীপেশ স্যার, কোথায় চললেন? দীপেশ, হ্যাপি ডেথ অ্যানিভার্সারি। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.